এগুলো এক একটা ড্রেস যখন আমাকে চোখের সামনে আইয়ে, তখন আমরা তো নিজের আর কন্ট্রোল করতে পারি না। 2018-19 সালের কথা মনে পড়িয়া যায় গা, আর তুমি কাছে তো এগুলা মাত্র দুধ ভাত। এগুলো তোমার কাছে আসলেই দুধ ভাত? আমরা তো পুরান বিলের, আমরা তো বুঝি। ভুল হয়েছে আমার আইডি কালেকশন দেয়া। পোলাপাইন মজা নেয় বর্তমানের পোলাপাইন? আগে ড্রেস আপ দিয়ে আইসি না, এটা ফ্রি ড্রেস আপ। ফ্রি ড্রেস আপ তো এটা তুমি কই লইছে? কিন্তু এই এক একটা পুরানো পুরাতন ড্রেস আপ গানি স্কিন এগুলো দেখে যা আমাকে কতটুক যে ভিতরে যায় যে আঘাত দেয়, এটা তো অগরে বুঝাইতে পারবো না। আমাকে ফিলিংটা আমরা নিজেই জানি, আমাকে ভিতরে আছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা ফ্রি ফায়ারের মধ্যে রেয়ার কালেকশন বলতে কি জানো? হিপ হপ সাকুরা, অ্যাঞ্জেলিক, অ্যান ত্যান, বক্কর চক্কর, তো যত রকমের ফ্রি ফায়ারের মধ্যে যত রকমের রেয়ার কালেকশন আছে সবই কিন্তু আমার কাছে বিদ্যমান। তো দীর্ঘ 4 বছর যাবত আমি আমার আইডির কালেকশনটা লুকিয়ে রাখছি, যেটা কিনা আজকে তোমাদের সামনে আমি রিভিল করতে চাইতেছি। তো তোমরা দেওয়ার লেগে প্রস্তুত হয়ে যাও। তো সর্বপ্রথম আমি যদি আমার বোল্ড অপশনটা খুলি, তাইলে দেখতে পারবো যে আমার সর্বপ্রথমে আছে ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার বান্ডিল হিপ হপ। তো তারপর আছে সিজন 1, আর তারপর অ্যাজ এ বাংলাদেশি তো আমি তো এই ড্রেসটার অনেক সম্মান করি। তার তো একটা সময় কিন্তু এই ড্রেসটা কিন্তু ফ্রিতে দিছিল গোল্ড রয়্যালের মধ্যে, তখন মেবি আমি নতুন ফ্রি ফায়ার খেলি নাকি। তো তারপরে আছে আমাকে আর্জেন্টিনার জার্সি, তো আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, তারপরে এই আর্জেন্টিনার জার্সি কত রেয়ার একটা বান্ডিল। এটা কি এর মধ্যে দিছিল 2021 সালে দিছিল এটা বুইয়া ডেতে। তারপর আছে একটা সময় যদি এই বান্ডিলটা পরে যদি ম্যাচের মধ্যে যাইতা, তাহলে তো কুবরা বান্ডিল করে বলা মানে চিল্লাইতো কই গেল গা ওই দিন। আচ্ছা এক নজর করে তোমাকে সব কিছু দেখাই দিই একটু একটু করে। তো কী কী আছে হিপ হপ সাকুরা এগুলা বাদেও কি আমার আইডির মধ্যে কোনো কিছু আছে? আর্থিক ব্লু বান্ডিল, ও রে আর্থিক ব্লু বান্ডিল। তারপরে এগুলো আমার ডাউনলোড নাই গিয়ে ব্যাপার কি, অনেকদিন ধরে যত গেমের মধ্যে ঢুকি নাই তার লাগে মনে হয় ডাউনলোড করা নাই। এই যে 2020 সালে একটা টোকেন পারচেস করে তারপর মনে হয় ফ্রিতে নিয়েছিলাম, এটা মনে আছে আমার। আর এই ড্রেসটা একটা ইলাইট পাসের একটা ড্রেস, এই ড্রেসের কথা আমার মনে আছে, মাসের একটা ইলাইট পাস ছিল 2021-22 কিংবা 22-এ, এতটা খেয়াল নাই। তো এগুলো ডাউনলোড নাই কেন রে ভাই, আমার ডাউনলোড করা নাই কে লেগে। আবেগ জড়িত কিছু কিছু ড্রেসের সাথে আবেগ জড়াই আছে, তো ওই ড্রেসগুলো আমি মূলত ওই ড্রেসগুলো তোমাকে ভালো করে দেখামো। তো এটাও একটা ইলাইট পাসের ড্রেস, আর এইটা জানি না কি ড্রেস, আর এটা দিছিল আমার যতটুকু মনে আছে, একদম স্পষ্ট মনে আছে এই ড্রেসটা দিছিল যাইয়া ভ্যালেন্টাইন উপলক্ষে রোজের ইমোটের সাথে দিছিল এই ড্রেসটার সাথে ওই যেই কুত্তা নাচার যে ইমোটটা আছে না, ওই ইমোটটা এই লাইট পাসের সাথে দিছিল। তা আমার তখন আমি তখনও আর কি গেম কমই খেলি, তো তখন আমি যেহেতু মিশন পুরো করতে পারি নাই, আমি মেবি আমার আগের আইডি যেটা ফার্স্ট আইডি ছিল ওই আইডির মধ্যে এই ড্রেসটা আমি পাইনি, নিতে পারিনি আমি এই ড্রেসটা। ও পাইছি, আরেকটা পাইছি, এই দেখো এই এটা এই ড্রেসটা, এই যে র্যাঙ্ক টোকেন দিয়ে পারচেস করা যেত, তারপর আর কি আছে, আর এইটা তো একজন লেজেন্ডের ড্রেস। বাহ কত কিছু আছে আমার আইডির মধ্যে, দেখো দেখে তো শেষ করবার পারবা না, কালেকশন খালি দেখলে খালি দেখতেই থাকবা, এগুলো আর নিচে আর কিছু নাই। তো এখন কোন জায়গায় যাবো, এখন তোমাকে আমি দেখামো যে বান্ডিল, আমার যে বান্ডিলগুলো আছে ওই বান্ডিল, তো এইটা হইতেছে সর্বপ্রথম যে বান্ডিলটা হইতেছে ওইটা হইতেছে আমাদের গোস্ট ক্রিমিনাল, আর তারপরে হইতেছে হলুদ কালারের ক্রিমিনাল, আর তারপরে হইতেছে এই ক্রিমিনাল, এটা কি হইতেছে স্পেসের মহাকাশের ড্রেস এটা। আচ্ছা বান্ডিল এ, আমার কাছে বান্ডিলই কয়েকটা মাত্র, মানে কি এই কয়েকটা বান্ডিল থাকবো গিয়ে লেগে আমার আইডির মধ্যে, ব্যাপারটা কি বুঝলাম না তো কিছুই, মাথায় তো ধরতেছে না। আর দেখো তোমাকে তো কইছি আমার সংরক্ষণগারে যে পোশাকগুলো আছে যেগুলো এখন পর্যন্ত আমি ওপেনই করি নাই, তো এই পোশাকগুলো হইলে এই পোশাকটি হইতেছে এটা একটা দুইটা তিনটা আর এটা কি চারটা, আর এই যে দাও এটা কিন্তু প্রথম বুইয়া পাসের, আমাকে প্রথম বুইয়া পাসের এই ড্রেস আপটা এটা। তো আমি এটা এই ড্রেস আপটা আমি যখন যদি ফ্রি ফায়ার টিকা থাকে, যদি টিকে থাকে আজ থেকে 4-5 বছর পরেও, তো আমি এই জিনিসটা এর লাগে আমি মনে করো যে লুকায় রাখছি, যদি কোনো রকমে এই বান্ডিলটা যদি রেয়ার হয় তো তখন আমি এই বান্ডিলটারে মনে করো যে ইয়া করবো ওপেন করবো। এর আগে এটা জেনে পড়ে আসে এনে পড়ে থাকুক, এটা বিডি ম্যানসের ড্রেস, বিটিএসের ড্রেস এখন পর্যন্ত ওপেন করি নাই।
সেই তো। আচ্ছা আমি আগে বান্ডিলটারে বদলাই লই, তারপর দেখাইতেছি তোমাকে ইমোট কালেকশনটা, দেখাইতেছি ওয়েট করো, সবকিছু দেখামো, যেহেতু আইসি সবকিছু দেখামো, এক এক করে সবকিছু দেখতে পারবা। তো ইমোট কালেকশন, ইমোট কালেকশনের মধ্যে কয়টা ইমোট আছে আমার কাছে, 119টা ইমোট আছে আমার কাছে। হার্ডের ইমোট, নতুন ট্যাঙ্গেরা ট্যাঙ্গের ইমোট, তারপরে দুঃখের ইমোট, সেড ইমোট, তারপরে ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার না, বাট আমার জন্য ইমোটটা ভেরি স্পেশাল। 2019 সালে যখন এই ইমোটটা কি ওর কাছে থাকতো, তো ওই মনে করো প্রবিলের ওই একটা গাড়ির ইমোট, এই ফ্ল্যাগের ইমোট, আর তখন তো ইমোট তো কোনো নামগন্ধ নাই, এই চেয়ারের ইমোট আর এই যে তোমার ওই যে রোজের ইমোট, এগুলা থাকলে মনে করো যে কিং, ওই প্রবিলের আর কিছু না। হ্যাঁ কই গেল গা দিনগুলা। আচ্ছা বর্তমান নিয়ে এই বাচ্চা তাই আগের কথা কই লাভ নাই, তারপর কি আছে এগুলোর মধ্যে, এগুলো কি নতুন আই বুঝে গুলো কি ব্যাক কালেকশন আছে আমার কাছে মোট 184টা। এ দেখো এই যে ব্যাগের মধ্যে এমন একটা ব্যাগ, এই যে দুইটা জিনিস, এই একটা এটা হইতেছে তোমার যে অ্যাঞ্জেলিক অ্যাঞ্জেল উইং আর কি, এই একটা আর একটা হইতেছে এই দুইটা, দুইটা ডানা পয়রা যদি তুমি খেলো হ্যাঁ সুন্দর লাগবো, সমস্যা নাই, সুন্দরী তো দেওয়া যাবো তোমার ব্যাগের হিসাবে, এগুলো এগুলো যখন তোমার পিঠের মধ্যে থাকবো সুন্দরী দেওয়া যাবো, কিন্তু তোমার মনে করো 80 কিলোমিটার দূর থেকে এনিমি দেখা লাগবো, আর জুম করে মাথাটা সুন্দর সুন্দর করে মাইরা দিব। ব্ল্যাক ড্রাগন, এই ব্ল্যাক ড্রাগনের ব্যাগটা আমার কাছে ভালো লাগে, পান্ডারটাও ভালো লাগে। আর নাই এদিকে আর কিছু নাই, চলো এবার এটার মধ্যে লুট বক্স, লুট বক্স আছে 128টা, প্যারাশুটের মধ্যে তেমন কিছু দেখতেছি না। গাড়ি এবার তোমার দেখো আমাকে আমার গাড়ি কি কি আছে, তো এটা কয়েকদিন আগে আইলো, দেখো গেমটা কোন দুনিয়া যাইতেছে, যে গাড়ির মধ্যে আমরা কিন্তু আগে কিন্তু কল্পনা তো ভাবি নাই যে গাড়ির মধ্যে আমাকে গাড়ির মধ্যে অ্যাবিলিটি যোগ হইব, যে গাড়ির মধ্যে কোনো একটা সময় অ্যাবিলিটি আইব, আর এগুলা বর্তমানে এটা একদম নর্মাল অ্যাবিলিটি যোগ করে দিছে। তারপরে দেখতে পারবার যে এমন কোনো ড্রেস আইছে যে যেগুলোর মধ্যে কিনা অ্যাবিলিটি ইউজ করা, যে এনিমি যদি ড্যামেজ দেয় তাহলে গুলি কম লাগবে, ড্যামেজ কম খাইবা, তো এইরকম ড্রেস আপ আইতে আর বেশি দূরে নাই যতটুকু বোঝা যাইতেছে। আর ওইটাই হইব ফ্রি ফায়ারের শেষ সময়, যেটা কিনা ফ্রি ফায়ারকে ধ্বংস করে দিবে, এই রকমের ড্রেসগুলো যখন আইতে থাকবো না, বিশ্বাস করো আমার কথার লগে কথা মিলাই দেখো, যখন দেখবা যে এইরকম ড্রেসগুলো আইতেছে যে যে ড্রেস আপের মধ্যে অ্যাবিলিটি লাগানো, আর ওই ড্রেস আপের মধ্যে গুলি করলে কম ড্যামেজ লাগে, ভাবেন বিভিন্ন দিক দিয়ে ড্রেসের ক্ষেত্রেই তোমরা ফ্যাসিলিটিস পাইবা, তো এই ড্রেসগুলো যখন আইবো তখন মনে করো ফ্রি ফায়ার ধ্বংসের পথে, তা আল্লাহ না করুক। তো বাইকের স্কিন আছে আমার কাছে 18টা, বাইকের মধ্যে অ্যাবিলিটি, মনস্টার ট্যাগের মধ্যে, মনস্টার ট্যাগের মধ্যে না অ্যাবিলিটি এখনও দেয় নাই, এটার মধ্যে আমি যতটুকু মনে করি যে এটার এই কালার ছাড়া গাড়িটাই বেশি সুন্দর দেখছ। আর অটোর মধ্যে আছে 60টা স্কিন আছে, আর কিছু নাই আমার কাছে, আর কিচ্ছুই নাই। ওমা ও তাহলে ইয়া সব কিছু দেখছি, গান কালেকশন দেয় এমন তা আমিও পাগল হয়ে গেছি। তো গান কালেকশনের মধ্যে যদি দেখতে দাও, তা আমি গেমের মধ্যে এতটা ইনএক্টিভ যে দেখতে পারবা যে আমার কাছে ইভো গান আছে কিন্তু ম্যাক্স করা নাই, ব্যাপারটা জিনিসটা কেমন না অদ্ভুত না। দেখো M4A1 স্কিন আছে আমার কাছে 13 স্কিন, তো এগুলোর মধ্যে ডাউনলোড করা নাই কেন ব্যাপারটা আমি এটাও বুঝলাম না। ওই যে দাও আমি কইছি না তোমাকে যে আমার আমার কাছে ইভো গান আছে, এটা ইভো গান না, হ্যাঁ ইভো গান আছে ঠিকই কিন্তু ম্যাক্স করা নাই, কিন্তু ডায়মন্ড যেগুলো আয়ে প্রতি মাসে, আমি যখন মনে করো যে এই গেমের মধ্যে ঢুকি তো ওই ভাই ব্রাদার বা গ্রুপে থেকে পোলাপাইন ডেকে নেওয়া করে গিফট দিয়ে দিই, তো আমি এরকম মাঝে মধ্যেই করি যে গ্রুপের মধ্যে ওয়ার্ল্ডে থেকে পোলাপাইন আই না, যদি যে ব্যবহার ট্যাবহার ভালো কথাবার্তা ভালো তো ওগুলো গিফট করে দিই, আর তার লাগে আমার আইডির মধ্যে ডায়মন্ড তেমন জমে না। AK-47 আছে 20টা স্কিন, ও রে ড্রাগন AK কই গেল, এটা হইলে তো আর কিছু লাগতো না, কয়েকটা বক্সের ক্রেট কিনা যদি কোনো রকমের স্পিনে যদি এগুলো পাওয়া যেতাম তাইলে সারতো। আর এখন এত এত ইভো গান এত কিছু আছে তবুও তো মন ভরে না। M14 স্কিন আছে মাত্র 6টা, ব্যাপার কি মাত্র 6টা, থাক এসকারের আছে 13টা স্কিন, তারপর আছে ফামাসের স্কিন আছে প্রায় 11টা, ফামাসের স্কিন আছে 11টা, তো 11টা স্কিনের মধ্যে এগুলো সব লোকাল ফুটপাতের জিনিস,
এক্সামেটের আছে 60টা স্কিন, 60টা থেকে এই এক্সামেট এটাও এটাও আমি ম্যাক্স করি না। কোন দুনিয়াত বসবাস করি রে ভাই, আমি ঘুমাইতে ঘুমাইতে দিন যাই বাবা। AN94 এর স্কিন আছে 11টা, 11টা স্কিন আছে, এই যে এগুলাই আর কিছু নাই। UMP আছে তোমার দেখা 17টা স্কিন, 17টার মধ্যে একটা হইতেছে এটা ইবো, তারপরটা হইতেছে চিপসের প্যাকেট, চিপসের প্যাকেট। এমপি ফাইভের আছে 15টা স্কিন, BSS এর স্কিন আছে মাত্র 4টা, আর MP40 স্কিন আছে 15টা। দেখো MP40 এই স্কিন গুলা আরে মনটা ছুঁয়া দেখো, এগুলোর ইভেন্ট তো খালি ব্যাগই আইতে থাকে। পোকারের স্কিন মোট কয়টা? আমার কাছে 3টা আছে, এই একটা নীলটা আছে, হলুদটা আছে, আর সবুজটা আছে। P90 স্কিন আছে 9টা। তো শটগানের MP5 ইয়া এটার কি কয়, শটগানের M10 14 স্কিন আছে আমার কাছে 14টা স্কিনের মধ্যে একটা হইতে আছে আগের ইবোগান, আর তারপরেরটা হইতে আছে 2.0 মেবি, এটা 2.0 ইবোগান, তারপর ইয়ে ও এই যে কুত্তারটা, তারপর হইতে আছে ইনক্লোভেটারের যে ইয়াটা আছে ওগুলা, তো এগুলোর মধ্যে 2টা আছে আমার কাছে মনে হয়। তারপর স্পাইস, এই একটা গান, এই ফ্রি ফায়ারের মধ্যে এই একটা গান যেটা কিনা আমি ফ্রি ফায়ার খেলার পর থেকে 2019 এর পর থেকে কোনো ম্যাচে আমি পুরাটা ম্যাচ চালাইছি কিনা আমি কই পারবার মনে। এই স্পাইস একটা গান, তো তোমার যদি আমার মতো যদি তোমার যদি অপছন্দের গানের মধ্যে তালিকা অপছন্দ গানের তালিকার শীর্ষে থাকে তাই এই স্পাইস গানটা, তাহলে কমেন্টে বইলে দিও। এই এমন একটা গান যেটা কিনা আমি দুই চোখকে দেখবার পারি না। তারপর আছে MT87 বাসেরটাই তো দেওয়া যেতেছে বালা, MAX-7 এর স্কিন আছে 6টা, এটা দেখাই দাম না অপমান হয়েছে মুখা। চার্জ বুস্টার মেবি এটার নাম, হ্যাঁ চার্জ বুস্টার, হ্যাঁ ড্রাগন, ড্রাগনের স্কিনও তো আমার কাছে নাই, ব্যাপার কি এগুলো কই তাহলে আমার স্কিন। স্নাইপারের স্কিন কটা? AWM এর আছে 6টা স্কিন, MA2B এর আছে 5টা স্কিন। বিরক্ত করতে আইছো তুমি? হ্যাঁ আল্লাহ, লাইট বন্ধ করলে কেমন হইব? তো দরজাটা মাইরা দাও তাইলে হইব। আচ্ছা তো এই জায়গায় স্নাইপারের মধ্যে আর কিছু নাই দেখানোর মতো, আর পিস্তলের মধ্যে কি আছে? এটা কি ডেজার্টের 5টা স্কিন, 5টা গ্লিয়েটিনের মাত্র 2টা, করা চাকুমাকু করা টরায়া যা আছে করায়ের মধ্যে, তাওয়া আছে মোট 21টা, সত্যি কালেকশন ভার্সেস করবো আমার লোকে। গোল্ডেন হিপ আছে তোমার কাছে? নিজের কাছে হই নাই, কে কইছে তোমার আমার কাছে গোল্ডেন হিপ আছে? তোমার কাছে নাই, দেখাও। আয়ো এনে 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 না দেখাও না, আয়ো না তুমি তো গোল্ডেন হিপ দাও। সত্যি কথা আমার কাছে গোল্ডেন হিপ আছে। আচ্ছা ও নাকি আমার লোক কালেকশন ভার্সেস করবো, তো নেক্সট ভিডিওটা ওর লোক কালেকশন ভার্সেস আমি করে তোমাকে দেখা দিব। তো কার কালেকশন বেশি তোমার কাছে কি মনে হয়, যে আমার প্রো রুবেল ভাইয়ের কালেকশন বেশি নাকি ইটস মিনে? আর এ রে আমি গেমের মধ্যে না ঢুকতে ঢুকতে এমন একটা কাজ করছি, বুইয়া পাস চারটা বুইয়া পাস আমি মিস করছি, হাই আল্লাহ 5টা। তো আমি আমার সাবস্ক্রাইবারগুলোর লাগে দোয়া করি যাতে তোমরা অনেক অনেক বছর বাইচা থাকো, যাতে তোমরা সবসময় সুস্থ থাকো, কারণ তোমরা যদি সুস্থ থাকো তাইলে তো আমার ভিডিওগুলো দেখবা তাই না, আর যদি ভিডিও যদি না দেখো তাইলে আমি কই থেকে পামো। তো গাইস আজকে এই পর্যন্তই বিদায় নিতেছি, আমার আইডির মধ্যে যা যা কালেকশন আছে তোমাকে দেখাই দিছি, তো দেখতে পারছো। আর ও আমি তোমাকে কইছিলাম যে একটা যা রেয়ার একটা জিনিস দেমো, যে আমার আইডির মধ্যে কি রেয়ার আছে, তো নেহা কইতাছে আমার আইডির মধ্যে নাকি কি নাই কালো কালার হিপ হপ না।
কালো কালার গোল্ডেন ইভব নাকি নাই, তো এটা দেখবা, এদিকে আয় না, এদিকে গোল্ডেন ইভব নাকি আমার কাছে নাই, দেখ আইতাছি তো, একটু ধৈর্য ধরো না, বার করে লই, আরে দাঁড়াও বার করতেছি, গোল্ডেন ইভব নাকি আমার কাছে নাই, গোল্ডেন ইভব নাকি নাই আমার কাছে, নিচে পড়ে রইছি, তুই একটু ওয়েট করো, দেখ আইতাছি, ইপোপে তো নিচে দেয় নাকি, তাই না, স্টার না দিয়ে রাখলে তো নিচে চলে যায়, ডাউনলোড করা নাই গো, দাঁড়াও কি ডাউনলোড দিতেছ এটা তুমি, কালা ইভব, এই যে, আর তুমি কো আমার কাছে গোল্ডেন হিপ হপ নাই, রে এটা হিপ হপ আছিল, এটা কি, এটা কি, হ্যাঁ এটা হিপ হপ, এটা কোন কালের না কোন কালের ফ্রি ডে সাপ, এটা বলি হিপ হপ, দেখাও দি, এটাই তো হিপ হপ, আমি খাইলামি করো না, দেখাও তুমি যখন নতুন নতুন গেম খেলতে তখন আমি তোমার কইছি না এটা হিপ হপ, আমি কি তোমার গানটা যে কথা কইছিলাম, ওই সময় তো আমি বুঝতাম না, তো আমি জানি কোনটা হিপ হপ আর কোনটা কি, এটা হিপ হপ, হিপ হপ না এটা, আরে এটা আগের প্লেয়ার, যারা আগে থেকে গেম খেলে তাগর তারা এটা রে চিনে, বর্তমানে প্লেয়ার কেউ চিনে না তো, এটা জানে না হইছে কেমনে, তোমারে বিশ্বাস করে এটা হিপ হপ রে ভাই, কি ওরে দি না এটা নিয়া গেম খেলতে, তুমি বিশ্বাস করো না, হিপ হপ না এটা, তাহলে এটা নিয়া খেলো আস্তে থেকে, মানুষ তোমার বট লল দিব, এটা তো কেউ মনে করো তোমার চিনে না, এখন তো কেউ চিনে না, না চিনলে তো আমার মনে করো ম্যাচে নিয়ে যায় লাভ নাই, ম্যাচে তো সব তো মনে করো ইদানিং পোলা পাইন তো সব নতুন প্লেয়ার, আর যারা কিনা আগে থেকে গেম খেলতো 2017 থেকে, ব্যাপারটা কেমন হয়েছে আমি তোমাকে বোঝাই, তো যারা কিনা 2017 থেকে গেম খেলতো, তো তারা একটা সময় ইয়া 2020-22-23 আইয়া তারা সবাই মনে করো কর্মস্থলে বিজি হয়ে গেছে, তারা সবাই মনে করো নিজের ফ্যামিলির দায়িত্ব নিছে, তো ওরা কিন্তু গেম খেলে না, যারা অ্যাডাল্ট যারা বুঝে, তো এখনকার বলবেন যারা গেম খেলে ওরা ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো যদি গেম খেলে ওরা 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 এই হিপো কেমনে চিনবো, তুমি আমার বোঝাও, লজিক দাও একটা, এ তো হিপো, তুমি কইলে হইছে পেছে আমাইছে একটা কোয়া দিলে এই বইটা হিপ হপ, সবার কাছে আছে আমার কাছে ওইটা আছে, আজারে কথা কো না, জারে বুঝান যায় না, আরে আর কেমনে বুঝামু, শত চেষ্টা করছি বুঝানে লাগে, দাও দাও এই হিপ হপটা কাছে দাও, হিপ হপটা দাও, এই দেখো ইমোশন, আর ওইটা কই ইমোশন, বুঝতা না তোমরা মনের ভিতরেই সবকিছু জমা আছে তো, আমি আমরা আগের প্লেয়াররা তো জানি ইমোশন কারে কয়, এগুলো এক একটা ড্রেস যখন আমাকে চোখের সামনে আইয়ে, তখন আমরা তো নিজের আর কন্ট্রোল করতে পারি না, 2018-19 সালের কথা মনে পড়ে যায় গা, আর তোমার কাছে তো এগুলো মাত্র দুধ ভাত, এগুলো তোমার কাছে আসলেই দুধ ভাত, আমরা তো পুরান প্লেয়ার, আমরা তো বুঝি, ভুল হয়েছে আমার আইডি কালেকশন দেয়া, পোলাপাইন মজা নেয় বর্তমানের পোলাপাইন, আগে ড্রেস আপ দেয়াইছি না, এটা ফ্রি ড্রেস আপ, ফ্রি ড্রেস আপ তো এটা তুমি কই লইছে, কিন্তু এই এক একটা পুরানো পুরাতন ড্রেস আপ গান স্কিন এগুলো দেখে যে আমাকে কতটুক যে ভিতরে যায় যে আঘাত দেয়, এটা তো অগরে বুঝাইতে পারবো না, আমাকে ফিলিংটা আমরা নিজেই জানি, আমাকে ভিতরে আছে না, না তুমি তুমি তোমরা দেখার যোগ্য না তো, যারা বিশ যারা বাইশ সাল, আমি তো জানি না 2022 সালের প্লেয়ার তোমরা, তুমি এগুলা এগুলা তুমি ফিলিংসে বাড়ি দিত না, জানি তো, না না জানি, এগুলা কি জানো, জানি আচ্ছা আচ্ছা, এটা এটা তাহলে এটা কি, এটা কি, এটার কি, এটা এখনো দেয় ইয়া 300 নাকি 400 ডায়মন্ড দিয়া দেয়, কান্দাকাটি করতো ভাই, মুজে এক ডিজে আলোক দিয়ে দো না, কান্দাকাটি করতো তো পোলাপাইনে, মানে যারা পোলাপাইন মানুষ তারা তো টপ আপ করার সামর্থ্য ছিল না, টপ আপের কিছু বুঝে না, মানে আলোক দেহে সবার কাছে আলোক মানে প্রো প্লেয়ার, ওই যে গ্রুপে যাইয়া আমার কাছে ইন্ডিয়ান পোলাপাইনে ইন্ডিয়ান যারা ইয়া করে আর কি, অনেক ছোট ছোট বাচ্চারা যারা গেম খেলে, তো ওরাও গ্রুপের মধ্যে আইয়া ও একটাই কথাই ছিল যে আলোক দে দো, ডিজে আলোক দে দো ভাই, ডিজে আলোক দে দো না, বর্তমানে প্লেয়াররা এই জিনিসটা ফিল করতে পারবো না কোনোভাবেই না,
আমি যদি কাইন্দাও, যদি এই জায়গায় সত্যি সত্যি কাইন্দাও, যদি কই এই জিনিসটা ফিল করতে পারতো না। আচ্ছা গাইস, সব ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি, কামনা করি। তো আজকে এই পর্যন্ত বিদায় নিতেছি, আর আমি, আমার ইচ্ছা আছে এবার থেকে ফ্রি ফায়ার রেগুলার হওয়ার, ইনশাল্লাহ রেগুলার হবো, চেষ্টা করবো তোমাদের জন্য প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো এগেন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।